প্রত্যেককে প্রতিনিধি চ্যানেলে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে মজাদার চটপটি তৈরি করতে হয়। চটপটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা এক নজরে দেখে নিন। চটপটি মটর 2 কাপ, আলু সেদ্ধ 2টি, চটপটি মশলা 3 চা চামচ, জিরা ভাজা 2 চা চামচ, শুকনো মরিচ ভাজা 2 চা চামচ, পেঁয়াজ কুচি প্রয়োজন মতো, কাঁচামরিচ কুচি 4 থেকে 5টি, টক সাজাবার জন্য শসা কুচি, টমেটো কুচি, ধনে পাতা, ডিম 2টো আর লবণ 7 মতো। আমি তেঁতুলের টক তৈরি করেছি। তেঁতুলের টক তৈরি করতে যা যা লাগবে। তেঁতুলের কাত লাগবে 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, শুকনো মরিচ ভাজা 1 চামচ, লবণ 7 মতো। আমি এভাবে এটি বানিয়ে রেখেছি। এটি হচ্ছে চটপটির স্পেশাল মশলা। এটা বাজারে কিনতেও পারবেন আর চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এখানে রয়েছে ধনে ভাজা 1 চা চামচ, জিরা ভাজা 1 চা চামচ, বিট লবণ 7 মতো, লবণ 7 মতো আর শুকনো মরিচ ভাজা 1 চা চামচ। শুরুতে বলে দিচ্ছি, চটপটি মটরকে 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। সবচেয়ে বেশি ভালো হয় যদি রাতে ভিজিয়ে রাখতে পারেন। তারপর চুলায় পানি দিয়ে সেদ্ধ করে নিন। আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন, এতে 2 থেকে 3 সিটি দিলেই চলবে। আমি চটপটি মটরটি সেদ্ধ করে নিয়েছি। এখন দেখে নেওয়া যাক কীভাবে চটপটি তৈরি করা হয়। দেখুন, চটপটিটি ভালোই সেদ্ধ হয়ে এসেছে। তারপর একে একে আমরা আলু সেদ্ধ দিয়েছি যাতে ঝোলটা ভালো হয়ে আসে। কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচ ভাজা গুঁড়া, চটপটির মশলা, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে আমরা 2 থেকে 5 মিনিট রান্না করে নেব। হয়ে গেল 2 থেকে 5 মিনিট। এখন আমরা চুলাটি নিভিয়ে দিই। তৈরি হয়ে গেল আমার মজাদার টক ঝাল চটপটি। এবার গরম গরম পরিবেশন করুন। আশা করি আমার তৈরি চটপটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এই চটপটি বাসায় তৈরি করে দেখতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।